আজকাল দেহের অতিরিক্ত ওজন নিয়ে কম বেশি সবাই উদ্বিগ্ন। অনেকেই খেতে ভালোবাসেন, কিন্তু দেহের ওজন ঝরাতে গিয়ে তাদের সমস্ত লোভনীয় খাবার ত্যাগ করতে হয়, যা মেনে নেওয়া খুবই কষ্টকর। এক্ষেত্রে কঠোর ডায়েট না করেও সাধারণ কয়েকটি টিপস মেনে চললে দেহের অতিরিক্ত ওজন ঝরাতে পারেন। খুবই অল্প খাবার খেয়ে দিন যাপন করাটা বাস্তবসম্মত কোনো পদ্ধতি নয়। সুস্থ থাকতে চাইলে পরিমিত খাবার খেতেই হবে। দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে আপনার শরীরে মেটাবলিক রেট অনেক স্লো হয়ে যাবে, আর এক্ষেত্রে পরে আপনি যে খাবারটি খাবেন তা আপনার শরীর ধরে রাখবে। সুতরাং দীর্ঘ সময় না খেয়ে থাকাও ওজন বাড়ার একটি অন্যতম কারণ। ওজন কমানোর জন্য আপনাকে এমন খাবার বেছে নিতে হবে যা হজম হয় ধীরে। লাল আটা, লাল চাল এবং মোটা চালের তৈরি খাবার খেতে পারেন। এসব খাবার হজম হতে সময় লাগে বেশি, তাই সহজে ক্ষুধা লাগে না। চর্বি ছাড়া মাংস খেতেই পারেন, তবে রান্নার সময় খেয়াল রাখতে হবে অতিরিক্ত তেল যাতে দেওয়া না হয়ে যায়। দ্রুত ওজন কমানোর জন্য সবার আগে খাবারের তালিকা থেকে চিনি বাদ দেওয়া দরকার। চিনির পরিবর্তে গুড়ের ব্যবহার করলে স্বাস্থ্য সঠিক থাকে আর ওজনও কমে। টক এবং পানসে ফল খেলে ওজন নিয়ন্ত্রণেই থাকবে। অনেকে ফলের পরিবর্তে ফলের রস বেছে নেন। বিশেষজ্ঞের মতে, আমরা যখন ফলের রস খাচ্ছি তখন ফলে থাকা ফাইবার হারিয়ে যাচ্ছে, কিন্তু যখন ফল চিবিয়ে খাচ্ছি তখন ফলের সমস্ত উপকারী উপাদান রয়ে যাচ্ছে। ওজন কমানোর জন্য অনেকেই দুপুরের খাবার বাদ দিয়ে থাকেন। এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। রাতের খাবার অনেক দেরিতে খেলে তাও শরীরের জন্য ভালো নয়, তাই সময় মতো খাবার খেয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঘুমের অভাব দেহের স্থূলতার ঝুঁকি বাড়িয়ে দেয়, তাই কম ঘুমের অভ্যাস থাকলে অবিলম্বে ত্যাগ করুন। বেশি রাত জেগে কাজ করা বা মোবাইল ঘাটা বন্ধ করুন। পর্যাপ্ত ঘুম শরীরের জন্য খুবই জরুরি। প্রতিদিন অন্তত 7-8 ঘন্টা ঘুম একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রয়োজন। দেহের অতিরিক্ত ওজন ঝরানোর জন্য অনেকে নিয়মিত দুবেলা ব্যায়াম করে থাকেন। এক্ষেত্রে যোগাসন, সাইকেল চালানো সহ অন্যান্য শরীরচর্চা করতে পারেন। সারাদিনের স্ট্রেস থেকেও শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয় ও মেদ জমে। মেডিটেশন বা অন্য কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন। এতে মানসিক চাপ কমবে, যা ওজন কমানোর জন্য সহায়ক। আপনার দেহের ওজন যেমন রাতারাতি বৃদ্ধি পায়নি, সুতরাং তা নিয়ন্ত্রণে কিছুটা সময় দিন নিজেকে। নিজের এবং বিশেষজ্ঞের প্রতি আস্থা রাখুন। ওজন নিয়ন্ত্রণ সময় সাপেক্ষ, কিন্তু অসম্ভব নয়। ফারিহা ইসলাম মিম, দেশ টিভি।